চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ফিওর্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিতম 360। তো ফিওর্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণটি আর্নিং অ্যাপস নিয়ে চলে আসলাম, যে আর্নিং অ্যাপসটি থেকে আপনি 500 টাকার মতো ইনকাম করে ফেলতে পারবেন খুবই সহজে, তেমন কোনো কাজ না করে। এই যে অ্যাপসটি আজকে আর্নিং অ্যাপসটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই আর্নিং অ্যাপসের কাজটা আমি বলে দিচ্ছি আগেই। সেই আর্নিং অ্যাপসের কাজ হচ্ছে জাস্ট কুইজ খেলা। আপনি কিন্তু কুইজ খেলে সেই অ্যাপসটি থেকে কিন্তু 500 টাকার মতো খুব সহজে আর্ন করে ফেলতে পারবেন, যেটা আমি মনে করি আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অসাধারণ একটি আর্নিং সিস্টেম হচ্ছে। কারণ আপনারা যদি কুইজ খেলেন তার ফলে আপনাদের নলেজটাও গেইন হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা হাত খরচের জন্য একটা টাকাও কিন্তু ইনকাম করে ফেলতে পারছেন। তো যেহেতু আমাদের দুই দিকেই লাভ হচ্ছে, তাই আমি আশা করছি আপনারা অবশ্যই এই অ্যাপসটা ইউজ করবেন এবং এই অ্যাপসটাতে কুইজগুলো খেলে কীভাবে ইনকাম করতে হয় বা কীভাবে উইথড্র নেবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সেই সকল প্রসেস আমি আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা আশা করছি আমি পুরো ভিডিওটা খুব মনোসহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, তাহলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারাও এখানে কুইজ খেলে এখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করে সেই টাকাটা কিন্তু আপনি হাতে নিতে পারবেন। এবং যে অ্যাপসটির কথা বলতেছি সেই অ্যাপসটি কিন্তু বাংলাদেশে একটি অ্যাপস এবং সেটি কিন্তু বিকাশ, রকেট, নগদ এবং মোবাইল রিচার্জ এইসবে কিন্তু পেমেন্ট করে থাকে। তাই পেমেন্ট কীভাবে নেবেন সেগুলো নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, যেহেতু এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট নিয়ে অভ্যস্ত এবং আমরা এগুলোতে পেমেন্ট নিতে বেশি পছন্দ করি। আর যদি আপনার বিকাশ, রকেট, নগদ নাও থাকে তারপরেও কিন্তু আপনি মোবাইল রিচার্জে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর যদি বিকাশ, রকেট, নগদ থাকে তাহলে তো ওগুলোতেও পেমেন্ট নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, অনেক কথা বলে ফেলাম, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক, আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ফিওর্স, এই আর্নিং অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনাদের জন্য, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। সেখানে আমি অ্যাপস লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দিবো, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটাকে অবশ্যই আপনারা প্লে স্টোরে বা গুগল ক্রোমে ওপেন করে নেবেন, তারপরে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে রয়েছে, চাইলে কিন্তু আপনারা প্লে স্টোর থেকেও অ্যাপসটি ইনস্টল করতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনাকে আরেকটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে একটা ভিপিএন। আপনারা প্লে স্টোরে যে কোনো ভিপিএন একটা নামিয়ে নিতে পারেন প্লে স্টোর থেকে, সেটা হতে পারে টার্বো ভিপিএন বা সুপার ভিপিএন, এগুলো মূলত খুব পপুলার ভিপিএন যেগুলো প্লে স্টোর রয়েছে এবং খুব কম এমবির ভিপিএন, কারণ এই অ্যাপসটি ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। এবং টার্বো ভিপিএনের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য, আপনারা যদি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যে টার্বো ভিপিএন লিখে আমি একটা লিঙ্ক দিয়ে দিবো, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটাকে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সেখান থেকে টার্বো ভিপিএনটাও ইনস্টল করে নেবেন। তো ভিপিএন এবং এই আর্নিং অ্যাপস দুইটা ইনস্টল করার পর আপনারা প্রথমে প্রবেশ করবেন হচ্ছে সেই অ্যাপসটিতে। তো আর্নিং অ্যাপসটিতে প্রবেশ করবেন, আর্নিং অ্যাপসটিতে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিছু ইনফরমেশন তারা চাচ্ছে, সেগুলো হচ্ছে আপনার নাম, প্রথম বক্সে চাচ্ছে ইউর নেম, আপনার নাম দিবেন। দ্বিতীয় বক্সে চাচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে দ্বিতীয় বক্সে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তৃতীয় বক্সে একটা পাসওয়ার্ড দিবেন এবং চতুর্থ বক্সে একটা ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার নিজের বা ফ্যামিলির কারোর ফোন নাম্বার দিবেন, অর্থাৎ একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। এই সবগুলো জিনিস দেওয়ার পর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং সাথে সাথে আপনার লগ ইনটাও হয়ে যাবে। তো যখন লগ ইন হয়ে যাবে তখন আপনি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে ইউজ ভিপিএন, অর্থাৎ আমি ভিপিএন ইউজ না করে কিন্তু অ্যাকাউন্টটা খুলেছে এবং তারা আমাকে বলতেছে যে ভিপিএন ইউজ করতে, কারণ ভিপিএন ইউজ না করলে কিন্তু তারা আমাদের পেমেন্টে ঝামেলা করতে পারে এবং তারা তাদের যেহেতু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ভিপিএন ইউজ করা, তাই আমরা অবশ্যই ভিপিএন ইউজ করব। তো প্লে স্টোর থেকে আমরা যে টার্বো ভিপিএনটা ইনস্টল করেছি এখন আমরা যাবো সেই ভিপিএনটাতে। তো আমি সেই ভিপিএন অ্যাপসটির ভিতরে গিয়ে দেখাচ্ছি যে ভিপিএনটা আপনারা কীভাবে কানেক্ট করবেন। তো ফিওর্স, আপনারা যখন টার্বো ভিপিএন অ্যাপসটাতে প্রবেশ করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি উপরে ক্রস অপশন দেখতে পারবেন, সেই ক্রসটাতে ক্লিক করে দিবেন। ক্রসটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি একটা পৃথিবীর মতো আইকন দেখতে পারবেন বা একটা গোল চিহ্ন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার কান্ট্রিগুলো চলে আসবে, এখানে আপনি কোন কান্ট্রিটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো অ্যাপসে কিন্তু বলে দিয়েছে অবশ্যই ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে, তাই অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিব। এখান থেকে ইউনাইটেড স্টেটের মধ্যে 17টা লোকেশন রয়েছে,
আসে। তো আমরা ইউনাইটেড স্টেটের মধ্যে ক্লিক করে এখানে 17টা লোকেশনের মধ্যে যেটা আমাদের পছন্দ হয় প্রথম দিকে থাকে যে লোকেশনগুলো সেগুলোর একটা দিয়ে দিব। তাহলেই কিন্তু 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ওয়েট করলে আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এবং তারপর যদি আমাদের কোনো পারমিশন চাই, ভিপিএন যদি কানেক্ট করার সময় যদি কোনো ধরনের পারমিশন চাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা অ্যালাউ বা এগ্রি যেটাই আসুক না কেন সেটা দিয়ে দিব। তো অবশ্যই এটা কিন্তু অবশ্যই সিকিউর ভিপিএন, যার কারণে আপনার অ্যালাউ বা এগ্রি দিতে কোনো অসুবিধা নেই। তো অবশ্যই আপনি অ্যালাউ বা এগ্রি দিয়ে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো ভিপিএনটা কানেক্ট করার পর এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সেই অ্যাপসটিতে এবং দেখি এখন অ্যাপসটির ভিতরে আর কী কী ধরনের কাজ রয়েছে আমাদের জন্য। তো ফিওর্স ভিপিএনটি কানেক্ট করার পর যখন আমরা অ্যাপসটিতে প্রবেশ করবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন রয়েছে মূলত, একটা হচ্ছে জেনারেল, একটি হচ্ছে সায়েন্স, একটি হচ্ছে স্পোর্টস এবং আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড। এই চার ধরনের কুইজের সেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু কুইজগুলো আপনাকে খেলতে হবে। মনে করেন আমরা প্রথমে জেনারেল দিয়ে শুরু করব, তো আমরা প্রথমে জেনারেলের মধ্যে ক্লিক করে দিব। জেনারেলের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে, অর্থাৎ এখানে আপনি উপরের থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা 6 সেকেন্ডের টাইম কাউন্টডাউন হবে এই পাশে, এবং এখানে দেখতে পাচ্ছেন মোট 12টা কুইজ আপনাকে একটি সেকশনে একবার খেলাবে এবং 12টার মধ্যে বর্তমানে আমি প্রথমটাতে রয়েছি। তো প্রথমটা মূলত কোনো কুইজ না, এটাকে মূলত তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা সেটা বলতে পারেন। এখানে মূলত তারা বলতেছে যে ভিপিএন ইউজ করবেন, বিজ্ঞাপন না আসলে কাজ করবেন না, তারপরে বিজ্ঞাপনে 6 সেকেন্ড দেখুন এবং আগে কাজ শিখুন পরে খেলুন। মানে আপনাকে একটা অ্যাড দেখাবে তারা এবং সেই অ্যাডটাকে আপনাকে 6 সেকেন্ড দেখতে হবে, 6 সেকেন্ড দেখার পর অ্যাডটি আপনাকে কেটে দেবেন। তো এখন যদি আপনারা নেক্সট করেন, নেক্সট করার পেজটি যখন আসবে তখনই কিন্তু আপনার সামনে একটি অ্যাড চলে আসবে এবং সেই অ্যাডটিতে কিন্তু অবশ্যই আপনাকে 6 সেকেন্ড ওয়েট করতে হবে। 6 সেকেন্ড দেখার পর অ্যাডটি কেটে কিন্তু আপনি এই আনসারটা দিবেন। আনসারটা দেওয়ার পর এখানে আপনি নেক্সট বাটনটা পেয়ে যাবেন বা নেক্সট অপশনটা থাকবে, আপনি তখন নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনার সামনে আরেকটি অ্যাড চলে আসবে, সেটাও 6 সেকেন্ড দেখতে হবে। 6 সেকেন্ড দেখার পর আপনার সামনে এরকম একটি প্রশ্ন চলে আসবে যে পৃথিবীতে মোট কতটি মহাসাগর রয়েছে। তারপরে এটা নেক্সট করার পর আরেকটা অ্যাড আসবে, সেটা যদি আপনি 6 সেকেন্ড দেখার পর কেটে আবার দেন তাহলে আরেকটা প্রশ্ন চলে আসবে। এভাবে করে আপনাকে একটা অ্যাড 6 সেকেন্ড দেখতে হবে, তারপরে অ্যাডটা কাটার পর আপনার সামনে কুইজের প্রশ্নটা চলে আসবে। তবে এই অ্যাপসের সব থেকে মজার দিক হচ্ছে এই কুইজের অপশনগুলো বা কুইজের আনসারগুলো যদি আপনার না জানা থাকে তাহলেও কোনো সমস্যা নেই। আপনি যদি ভুল কোনো উত্তর দেন, যেমন এখানে রয়েছে আয়তনের পৃথিবীর সব থেকে ছোটো দেশ এটা হচ্ছে ভ্যাটিকান, আপনি যদি ভুল মনে করেন কুয়েত দিয়ে দিলেন বা অন ফিজি দিয়ে দিলেন, মালদ্বীপ দিয়ে দিলেন, তাহলেও কোনো প্রবলেম নেই। কারণ আপনি যদি সবগুলো কোশ্চেন হয় তাহলেও যে পয়েন্ট পাবেন, যদি কোনো কোশ্চেন না হয় তারপরেও কিন্তু সেম পয়েন্টই পাবেন। মনে করেন 12টা প্রশ্ন রয়েছে, তো 12টা প্রশ্নের মধ্যে আপনার 12টা প্রশ্নের উত্তর সঠিক হলো, তারপরেও আপনি যে পয়েন্টটা পাবেন, আপনার যদি 12টা প্রশ্নের মধ্যে সবগুলোই ভুল হয় তারপরেও কিন্তু আপনি সেই একই পয়েন্টই পাচ্ছেন। তাই এখানে আপনি আপনার মতো আনসার দিয়ে নেক্সট করে দিবেন। তো এভাবে করে আপনি 12টা প্রশ্ন নেক্সট করার পর যখন আপনার 12টা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো 12টা কোশ্চেন কমপ্লিট করার পর মূলত আমি স্ক্রিনশটটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন এবং টাস্ক কমপ্লিট 0, অর্থাৎ এখানে 0ই লেখা থাকে সবসময় জানি না কেন, এবং আর্ন্ড রিওয়ার্ড অর্থাৎ প্রতি রিওয়ার্ড আর্ন 40 পয়েন্ট কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে। একবার খেলার বিনিময়ে তারা কিন্তু আমাকে 40 পয়েন্ট দিয়ে দিয়েছে এবং আমি এখানে সেভ কয়েন্সের মধ্যে ক্লিক করে দিব। সেভ কয়েন্সের মধ্যে ক্লিক করার পর আমি আবার এই পেজটাতে অটোমেটিক তারা নিয়ে আসবে আমাকে, এবং এখান থেকে যদি এই যে অ্যাকাউন্ট অপশনটাতে যাই, অর্থাৎ নিচে তিনটা অপশন আপনি দেখতে পারবেন, সেখান থেকে একদম ডান করেন যে অপশনটা রয়েছে সেটা মূলত অ্যাকাউন্টের অপশন। তো আমি যদি আমার অ্যাকাউন্টের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পারবো যে আমার 40 কয়েন কিন্তু এখান থেকে আর্ন হয়ে গেছে। এখানে লেখা রয়েছে 40 এবং এখানে আমার টাইম লাগছে হচ্ছে 11 মিনিটের মতো, কারণ প্রথমবার যেহেতু খেলছে তাই অনেক কিছু বুঝতে পারি নাই, যার কারণে টাইমটা একটু বেশি লাগছে। তো এখন আপনি এখানে আপনার টাইমটাও দেখতে পারবেন, তবে টাইমটা তেমন ম্যাটার না, আপনার কত পয়েন্ট হলো সেটাই ম্যাটার করে। আপনার যদি এখন কোনো কোশ্চেন নাও হতো তারপরেও কিন্তু আপনি 40 পয়েন্টই পেতেন, এবং আমার কোশ্চেনগুলো হয়েছে বা অনেকগুলো হয়নি তারপরেও কিন্তু আমি 40 পয়েন্টই পেয়েছি। তো এইবার আমি আবার দ্বিতীয় সেকশনটা যাই, এখানে আবার হোম পেজের মধ্যে ক্লিক করে, হোম পেজের মধ্যে ক্লিক করার পর এখন আমি এই যে সায়েন্স রয়েছে সায়েন্সটা এখন খেলে দেখি যে এটার ভিতরে কী কী ধরনের কোশ্চেন রয়েছে। তো সায়েন্সটা তো ক্লিক করার পর আবার এরকম একটা বিজ্ঞাপন তারা দেখাবে যে এইটাতে ক্লিক করবেন, ওটাতে ক্লিক করবেন, এত সেকেন্ড অ্যাড দেখবেন, এগুলোতে ক্লিক নেক্সট করার পর আপনার সামনে আবার একই ধরনের প্রশ্ন আসবে, তারপরে এই যে এরকম ধরনের অ্যাড আসবে এবং অ্যাডের নিচে কিন্তু লেখা থাকবে যে 6 সেকেন্ড পর অ্যাডটি কেটে দিন, এরকম একটি লেখা থাকবে এবং 6 সেকেন্ড ওয়েট করার পর আপনি অ্যাডটি কেটে দিবেন। তারপরে আপনার সামনে ঠিক একই ধরনের কিন্তু কোশ্চেন, অর্থাৎ তাদের এই অ্যাপসের ভিতর 12টা কোশ্চেনই মূলত সেট করা সবগুলো সেকশনের ভিতরে, এবং সেই 12টা কোশ্চেনই কিন্তু আপনার সামনে আসবে। তো সে একই 12টা কোশ্চেন আসতেছে, আমি আনসার দিতেছি এবং নেক্সট করতেছি, তারপর আরেকটা অ্যাড আসবে, অ্যাডটাতে আবার 6 সেকেন্ড ওয়েট করতে বলবে, তবে 6 সেকেন্ড দেখার পর অ্যাডটি কেটে দিয়ে আবার পরেরটার আনসার দিবেন, আনসার দিয়ে আবার নেক্সট করবেন, তারপর আবার অ্যাড আসবে। এভাবে করে আপনি আবার 12টা আনসার দিবেন। তো 12টা কোশ্চেন আনসার দেওয়ার পর কিন্তু আপনার সামনে আবার ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আবার কিন্তু 40 পয়েন্ট আর্ন হয়ে গেছে, এবং এখানে আপনি সেভ কয়েন্সের মধ্যে ক্লিক করে দেবেন। এবং তারপর যদি আমি আমার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনাদের দেখাই তাহলে আগের 40 পয়েন্ট এবং এখনকার 40 পয়েন্ট মোট 80 পয়েন্ট কিন্তু আমার এখান থেকে আর্নিং হয়ে গেছে।
তো বুঝতে পারতেছেন এখানে আর্নিং করাটা কত ইজি। এবং এগুলো একটা সেকশন ফিল আপ করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি 40 পয়েন্ট করে এখান থেকে আর্ন করে ফেলতেছেন। তো এভাবে করে আপনি আবার হোমে যাবেন। হোমে যাওয়ার পর এই স্পোর্টস, তারপর রয়েছে ওয়ার্ল্ড, রয়েছে এগুলো যা খেলতে পারবেন না, যেগুলো খেলেছেন সেগুলো যা খেলতে পারবেন না, এরকম না। আপনি চাইলে এখন আবার জেনারেল বা সায়েন্সের মধ্যে ক্লিক করে আবার এগুলো খেলা শুরু করতে পারবেন। অর্থাৎ এখানে কোনো টাইমের লিমিটেশন নেই, এখানে আনলিমিটেড আপনি খেলতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই যে এই লিমিটেড আপনি খেলতে পারবেন, এত পয়েন্ট পর্যন্ত খেলতে পারবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা তত পয়েন্ট পর্যন্ত কিন্তু খেলতে থাকবেন। তো আমি মূলত আরেকটা খেলেছিলাম, যার কারণে আমার মূলত 120 পয়েন্ট হয়েছে, এবং 120 পয়েন্ট হওয়ার পর এখন আমি এইভাবে করে কিন্তু আপনাদের উপরে খেলে খেলে আর্নিংটা বাড়াইতে হবে। এবং আপনি এইভাবে করে কিন্তু প্রত্যেকটা সেশন খেলার বিনিময় কিন্তু 40 পয়েন্ট করে পাবেন। তো আমরা তো পয়েন্ট আর্নিংটা বুঝে ফেললাম এবং পয়েন্ট আর্নিং করলাম আনলিমিটেড, কিন্তু এখন আমরা উইথড্রটা নিব কীভাবে সেটা দেখে নিই এখন আমরা, যে আমরা উইথড্রটা করবো কীভাবে। উইথড্র করার জন্য এখানে রিডিম কয়েন্স অপশনটা আপনারা পেয়ে যাবেন, এখানে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন। রিডিম কয়েন্সের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 5টা উপায় মূলত এখান থেকে উইথড্র নিতে পারবেন। প্রথমটা হচ্ছে মোবাইল রিচার্জ, এবং মোবাইল রিচার্জের নিচে লেখা হচ্ছে 40 টাকা, অর্থাৎ মিনিমাম উইথড্রয়াল যাতে 40 টাকা হয় সে পরিমাণ পয়েন্ট আপনাকে লাগবে। এবং কত পয়েন্টে কত টাকা হয় সেটাও আমি ভিডিও শেষ থেকে বলতেছি, আপনার একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। এবং বিকাশে হচ্ছে 80 টাকা, মিনিমাম 80 টাকা হলে আপনি বিকাশে উইথড্র নিতে পারবেন। নগদে হচ্ছে 50 টাকা হলে আপনি নগদে উইথড্র নিতে পারবেন। তারপরে রয়েছে পাবজি, ফ্রি ফায়ার, এগুলো আপনারা চাইলে এগুলোতেও নিতে পারেন। তবে আমরা প্রথম 3টাকেই বেশি প্রায়োরিটি দেবো এবং এগুলোতে আমরা উইথড্র নেওয়ার চেষ্টা করবো। তো আমরা যদি এখন মোবাইল রিচার্জে উইথড্র নিতে চাই তাহলে এখানে উইথড্র করুন শব্দ নিচে কিন্তু উইথড্র করুন লেখা রয়েছে, আমরা উইথড্র করুন লেখাতে ক্লিক করে দিব। লেখাতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কীভাবে দিবেন এবং এখানে কিন্তু সেটার প্রসেসটা লেখা রয়েছে যে মোবাইল রিচার্জের জন্য আর লিখে আপনার নাম্বার দিয়ে উইথড্র বাটনে ক্লিক করুন। বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য বি লিখে আপনার নাম্বার দিবেন, এবং নগদে পেমেন্ট নেওয়ার জন্য এন লিখে আপনার নাম্বারটা দিবেন। অর্থাৎ এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারের অপশনটা, এখানে আপনার মূলত নাম্বারটা বসাইতে হবে। এখানে যদি আপনি মোবাইল রিচার্জ নিতে চান তাহলে আর লিখবেন, আর লিখে তারপরে আপনার ফোন নাম্বার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট পাঠান, এটাতে ক্লিক করে দিবেন। যদি আপনি বিকাশে পেমেন্টটা নিতে চান তাহলে এখানে বি লিখবেন, প্রথমে বি লিখে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট পাঠান, এটাতে ক্লিক করে দিবেন। যদি নগদে নিতে চান তাহলে এন লিখে আপনার নগদ নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট পাঠান, এটাতে আপনি ক্লিক করলে কিন্তু রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে এবং তারা এটা কিন্তু ভেরিফাই করবে যে আপনি কি সঠিকভাবে কাজ করেছেন কি করেন নাই, তারপরে আপনার সঠিক অ্যামাউন্টের মানে সঠিক পরিমাণ অ্যামাউন্ট হয়েছে কি না। তো এখন আমরা দেখে নেই যে কত পয়েন্টে কত টাকা। এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো একদম নিচে লেখা রয়েছে যে পেমেন্ট রিকোয়েস্ট করার পর আমাদের সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, রিকোয়েস্ট পাঠানোর পর কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে, না যোগাযোগ করলে অনেক সময় তারা খেয়াল করে না এবং অনেক সময় পেমেন্টও দেয় না, তাই অবশ্যই তাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন। এখন আপনারা বলতে পারেন যে তাদের সাথে যোগাযোগ করবে কীভাবে, তো সেই প্রশ্নটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন আগে দেখে নেই যে কত পয়েন্টে কত টাকা হয়। তো কত পয়েন্টে কত টাকা হয় সেটার অপশনটা কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। এই কত পয়েন্টে কত টাকা এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে কত পয়েন্টে কত টাকা সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, যে 5000 পয়েন্টে 40 টাকা, 10000 পয়েন্টে 80 টাকা, 12500 পয়েন্টে 100 টাকা, এবং 25000 পয়েন্টে হচ্ছে 250 টাকা। এবং মোবাইল রিচার্জ নিতে গেলে আপনার মিনিমাম 40 টাকা হইতে হবে, অর্থাৎ 40 টাকা মানে 5000 পয়েন্ট আপনাকে কিন্তু হইতে হবে মোবাইল রিচার্জ নিতে গেলে। এবং যদি আপনি বিকাশে নিতে চান তাহলে কিন্তু আপনার 80 টাকা হইতে হবে, অর্থাৎ 80 টাকা মানে হচ্ছে 10000 পয়েন্ট আপনাকে হইতে হবে যদি আপনি বিকাশে উইথড্র নিতে চান। তো এগুলো আপনার পয়েন্টটা হয়তো বুঝে গেলেন যে কত পয়েন্টে কত টাকা হয়। এখন চলুন দেখে নেই যে তাদের সাথে আমরা যোগাযোগ করবো কীভাবে পেমেন্টের রিকোয়েস্ট পাঠানোর পর। তো আমরা সরাসরি চলে যাবো আবার এই পেজটাতে, এই পেজটাতে আমরা আসবো। এখানে আসার পর আপনারা নিচে একদম নিচেরটা অপশনটা দেখতে পারবেন যে কন্ট্যাক্ট আস, এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট আস, আপনারা জাস্ট এই কন্ট্যাক্ট আসের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ফেসবুকে নিয়ে আসবে আপনাকে, অর্থাৎ তাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটার মধ্যে নিয়ে আসবে। এবং ফেসবুক পেজের মধ্যে এখানে যে সেন্ড মেসেজ একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এটা হচ্ছে মূলত মেসেঞ্জারে তাদেরকে মেসেজ করা। এই সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং মেসেঞ্জারে আপনি আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দিতে পারেন যে আমি এত টাকা উইথড্র করছি, এত পয়েন্ট উইথড্র করছি, সেগুলো বলতে পারেন, এই নাম্বারে উইথড্র করছি। তো তারা সব কিছু ম্যানুয়ালি চেক করবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না এবং আপনি ঠিকভাবে সকল কাজ করছেন কি না। করার পর যদি দেখে সকল কিছু ঠিকঠাক রয়েছে তারপরে কিন্তু সর্বোচ্চ তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা করে দিবে। তো বুঝতে পারছেন এভাবে করে কিন্তু তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে উইথড্র করার পরে। তো ফিরস আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ধন্যবাদ ফিরস ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য।
ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।